সমাজে সব সময় প্রাপ্ত তারা বঞ্চিত বাইরের পরিবেশের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তবে এবার ভোটের অধিকার পেতে চান যৌনকর্মীরা এলাকায় 90% মেয়েরই রয়েছে ভোটার কার্ড কিন্তু ভোট তারা দিতে পারেন না তাই এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তারা আলোচনায় বসতে চেয়েছেন নির্বাচন আধিকারিকদের সঙ্গে আমাদের এই ভোট আসছে এগিয়ে আমরা সবাই ভোটার প্রায় 90% মানুষ যৌনকর্মীরা আমরা ভোটার আমরা যে ভোট দেব আমরা যে নাগরিক কিন্তু আমরা সুস্থভাবে যাতে ভোট দিতে পারি সেটা নিয়েও আমাদের প্রতিবাদ এবং আমরা ইলেকশন কমিশনারের কাছে আমন্ত্রণ চিঠি পাঠিয়েছি যে আমাদের সাথে বসে আলোচনা করা হোক যে প্রত্যেকটা যৌনকর্মী অনেক কষ্ট করে আমরা ভোটারের পরিচয়পত্র আইডেন্টি কার্ড তৈরি করেছি তো আমরা সুস্থভাবে যাতে প্রত্যেকটা জায়গায় ভোট দিতে পারি সে নিয়ে আমরা আবেদন করেছি শুধু ভোটের অধিকার নয় একই সঙ্গে চান পেশার অধিকারও যৌনকর্মীরা নিজেদের দাবি দাওয়া নিয়ে একাধিকবার এর আগেও নেমেছে রাজপথে এবার ফের একবার নিজেদের দাবিতে সরব হয়ে রাজপথে নামলেন যৌনকর্মীরা ভোটের সময় এখন তারা চাইছেন ভোটারের অধিকার জানা যাচ্ছে যৌনকর্মীদের 90% মেয়েরই রয়েছে আইডেন্টি কার্ড কিন্তু তাদের ভোট দিতে দেওয়া হয় না চাঁদার জুলুম এছাড়াও অন্যান্য অত্যাচারের জন্য তাদেরকে থেমে যেতে হয় তারা পারেন না ভোট দিতে সেই কারণে তারা নির্বাচন কমিশনেও ইতিমধ্যেই চিঠি দিয়েছে তারা চেয়েছে নির্বাচন কমিশন অফিসাররা যেন তাদের সঙ্গে একটা আলোচনায় বসে তাদের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয় এখন নির্বাচন কমিশন কবে তাদের সাথে বৈঠকে বসেন এবং তারা আদৌ নিজেদের ভোট দেওয়ার সুযোগ পান কিনা সেটাই দেখার ক্যামেরায় নন্দদের সঙ্গে মৌসুমী বসাক আরোহী নিউজ কলকাতা